ব্যানার্জি প্রতি রবিবার এবার থেকে শ্রীমতির দরবারে ফিট এন্ড ফাইন সেগমেন্টে আমি থাকছি আপনাদের সঙ্গে আমি আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই সেটা কি রকম যে আমরা সবাই জানি কিন্তু হেলথ ইজ ওয়েলথ কিন্তু কজন মানি সেটা নিয়ে আজকে মানে কথা আমরা আমাদের পড়াশোনা আমাদের ক্যারিয়ার আমাদের সবকিছুর দিকে আমরা ধ্যান দিই কিন্তু ধ্যান দিই না কোন দিকে সেটা হচ্ছে হেলথ হেলথের দিকটা আমরা কখন ধ্যান দিই যখন আমরা শরীর খারাপ হয় কোথাও ব্যথা হচ্ছে কোথাও কিছু হচ্ছে তখন আমরা শরীরের দিকে ধ্যান দিই কিন্তু আমার মনে হয় আমরা যদি শরীরটাকে একটা প্লেনের সঙ্গে তুলনা করি একটা এয়ারক্রাফট তাহলে সেটা আমরা দেখব এয়ারক্রাফটটা যে কি মেটেরিয়াল দিয়ে বানানো এয়ারক্রাফটটা তখনই অনেকটা পর্যন্ত যেতে পারবে অনেকটা উড়ান ভরতে পারবে যদি এয়ারক্রাফটটা ভালো মেটেরিয়ালের হয় মানে ভালো মেটেরিয়াল মিন্স আমাদের হেলথটা তখনই ভালো অ্যাক্ট করতে পারবে যদি আমাদের শরীর মানে হেলথ ঠিক থাকে হেলথ ঠিক থাকবার জন্য কি করতে হবে আমাদের ফিট রাখতে হবে শরীরকে ফিট অ্যান্ড অ্যাক্টিভ তো তার জন্য আমাদের যা যা করতে হবে আমাদের রোজ দেখতে হবে যেমন আমরা এয়ারক্রাফট কে মানে প্রত্যেকটা দিন চেক করা হয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা উড়ান ভরার আগে কিন্তু এয়ারক্রাফট চেক করা হয় সেরকমই আমাদেরও নিজেদেরকে শরীরকে চেক করতে হবে রোজ এভরিডে যে কি কিসে আমাদের এনার্জি লেভেলটা বাড়ছে কিসে আমাদের এনার্জি লেভেলটা কমছে যদি দেখি যে এই এই কাজগুলোতে আমাদের এনার্জি লেভেলটা বাড়ছে তাহলে আমরা তাহলে সেই কাজগুলোকে বেশি করে করবো আর যেটাতে দেখবো এনার্জি লেভেলটা কমছে তাহলে সেটাকে ছাড়তে থাকবো জীবন থেকে আরেকটা হচ্ছে আমাদের দেখতে হবে যে এনার্জি লেভেলটা বাড়াতে গেলে ফিট রাখতে গেলে আমরা যোগা বা জিম এইরকম জায়গায় আমরা যেতে পারি হ্যাঁ কিন্তু শুধু গেলেই হবে না তার সঙ্গে কিন্তু আমাদের মাথার মধ্যে নিয়ে নিতে হবে লাগে রহমুন্না ভাই মানে লেগে থাকতে হবে ওটার সঙ্গে যেমন এখন আমরা কোথাও যেতে পারছি না আমরা এখন বাড়িতেই করছি বাড়িতে প্র্যাকটিস করছি বা কিছু করছি কিন্তু এটাকে রেগুলার বেসিসে আমাদের করতে হবে আর যার মধ্যে রেগুলারিটি কম মানে আমরা তো সবাই আর রবীন্দ্রনাথ নই না অটোমেটিক আমাদের একটুখানি বাড়িতে বসে সবসময় বড় পড়াশোনা করতে পারবো না আমাদের একটা স্কুলে যেতেই হবে তার জন্যই আমরা জিম বা যোগা সেন্টারে যাই কিন্তু আমরা একবারও ভাবি না যে জিম যোগা সেন্টারে কিন্তু আমরা রোজ যেতে যাই আজকে আজকে মন নেই মুড নেই ছেড়ে দাও আর যাব না কিন্তু এয়ারক্রাফটের সঙ্গে যখন আমি নিজের শরীরটাকে তুলনা করছি তখন কিন্তু আমরা দেখি যে এয়ারক্রাফট একটা জায়গা থেকে এলো দিল্লি থেকে উড়ে এলো আমাদের কলকাতাতে তারপরে আবার সেইটাই যাবে বম্বেতে বা দিল্লিতে ফিরে যাবে তখন কিন্তু ওর এই মাত্র তো এলো ঠিকই আছে বলে ওকে ছেড়ে দেওয়া হয় না ওই কিন্তু আবার চেক করা হয় সেই রকমই আমি এখন ঠিক আছি না আমার কোনো দরকার নেই শরীরের প্রতি ধ্যান দেওয়ার না আমাদের এক্সারসাইজ যদি করি তাহলে রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে আমাকে এক ঘন্টা বার করতেই হবে এক্সারসাইজের জন্য কারণ হেলথ ইজ ওয়েলথ শরীর ঠিক থাকলে আমার সব ঠিক ভালো লাগবে আর যদি শরীর ঠিক না থাকে আমার সবকিছু বিষবত মনে হবে যে কিচ্ছু ভালো লাগবে না আপনি বলুন না আপনার যদি কোথাও ব্যথা থাকে আপনার মন মানে কাজ ইমোশন ক্যারিয়ার সবের উপর ওই ব্যথার প্রভাব পড়বে আপনি সবেতেই চিড়চিড়াপন আপনার আসবে যে ব্যথাটা মানে সব জায়গাটা নিয়েই আপনার সবকিছু নিয়েই ব্যথার দিকে আপনার মনটা বেশি থাকবে তাহলে আর কোন জায়গায় শরীরে ব্যথা হওয়া মানে কিন্তু আমাদের সিগন্যাল পাঠায় যে তোমার শরীরের এই জায়গাগুলো কিন্তু এবার আস্তে আস্তে শরীর বলতে থাকে যে আমি আর পারছি না তো অটোমেটিক আমাদের এটা যে যত তাড়াতাড়ি শুরু করবে শরীরের দিকে ধ্যান দেওয়াটা সে তত তাড়াতাড়ি এফেক্ট মানে এটা পাবে মানে এর ফলটা আর শরীরে ধ্যান দেওয়া মানে কিন্তু আমাকে এতটা ওয়েট কমাতে হবে ওয়েট লস করতে হবে চলো আজকে জিমে ভর্তি যাই কিন্তু আর দু মাস পরে পুজো এই জামাটা পরতে হবে আমাকে এই মাপের মধ্যেই আনতে হবে শরীরটাকে এটা কিন্তু ফিটনেসের কোনো ডেফিনেশন নয় ফিটনেস আর অ্যাক্টিভ থাকার ডেফিনেশন হচ্ছে রাস্তায় কুকুর তাড়া করলে আমি যেন দৌড়াতে পারি হ্যাঁ
যদি ট্রেনটা ছুটে যাচ্ছে আমি যেন দৌড়ে ট্রেনটায় উঠতে পারি, মানে তখনকার জন্য যখনই অ্যাকশন বা আমি কিছুটা কাজ করে এসে বসলাম, আমাকে কেউ বললো আচ্ছা ওইখান থেকে জলটা দিয়ে দাও না, আমি তখন রেগে না যাই, না জলটা তার তুমি নিজে নিয়ে নাও খেয়ে নাও, সেটা আমাকে আমার জন্য নিজে থেকে মানে সর্বদাই যেন আমার বডি অ্যাকশন করতে তৈরি থাকে, সকালবেলা উঠে যেন মনে হয় আমি একটা নতুন দিন পেলাম, এরকম না ও ছাড়ো, হ্যাঁ সেই রকম জায়গাটা যেন আমাদের বডিটা না যায়। তার জন্য আমাদের বডির প্রতি ধ্যান দিতে হবে, যে যত বেশি ধ্যান দেবে আমার মনে হয় সে তত ভালো ফল পাবে। আজকের জন্য এইটুকুনি, আবার আসছে।